সহজে আপনি শাওমি বুট আনলক করার জন্য আপনাকে খুব বেশি খাটাখাটি করা লাগবে না। অনেকে মনে করে যে কিভাবে বুট আনলক করব, এটা সহজ টিপস হলো যে আপনি যে ফোনটা বুট আনলক করবেন সেই ফোনটাতে আপনার সেম শাওমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আদারওয়াইজ সেটা করতে পারবেন না। মনে রাখবেন যে যে ফোনটাতে আপনি বুট আনলক করবেন সেই ফোনটাতে যে শাওমি অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই শাওমি অ্যাকাউন্ট লগ ইন করে বুট আনলক করতে হবে এই টুলসটাতে। ফার্স্ট অফ অল আপনাকে এই টুলসটা আপনার পিসিতে থাকতে হবে, তখন আপনি এই টুলসটা আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তারপর এটা এক্সট্রাক্ট করবেন আপনার পিসিতে, জিপ ভাঙার পর অবশ্যই মনে রাখবেন যে যে অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন আছে হুবু অ্যাকাউন্টটা এই টুলসে লগ ইন করতে হবে, অন্যথায় কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনাকে বলেই দিবে যে এটা সেম অ্যাকাউন্ট না, যদি আপনি ট্রাই করেন অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে। তারপর আপনি এমআই ফ্ল্যাশ আনলক এটা ওপেন করবেন, এগ্রি দিবেন, আপনাকে অবশ্যই এগ্রি দিতে হবে। আপনি যদি এগ্রি না থাকেন তাহলে কাজ করতে পারবেন না, যে কারণে আপনাকে বাধ্যতামূলক এগ্রি থাকতে হবে। তারপর আমি আমার সেম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতেছি, আমার যে শাওমি অ্যাকাউন্টটা ওই ফোনে লগ ইন করা সেম 6-2 সাইন ইন করবেন এবং ওই ফোনটাকে আপনি ফাস্ট বুট মোড করে লাগাবেন। ফোনটা অবশ্যই ফাস্ট বুট মোড করে কানেক্ট করতে হবে, অন্যথায় কাজ করতে পারবেন না। আপনাকে দেখাবে যে পায় নাই, অনেকে হয়তো বা এডিবি বা ডেভেলপার অপশন করে ট্রাই করে থাকতে পারেন, কিন্তু অবশ্যই ফোন এখানে বলে দিছে টার্ন অফ দ্য ফোন, হোল্ড ভলিউম ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন, এন্টার দ্য বুট লোডার অ্যান্ড কানেক্ট দ্য ফোন অ্যাগেন। ফাস্ট বুট মোড ইটস কল দ্য বুট লোডার মোড, দেখতে পাচ্ছেন ফোনটা কানেক্ট আসছে। তারপর এখানে আনলক, আপনাকে অবশ্যই ওয়ার্নিং দেওয়া হবে দুইবার, আনলক দ্য ফোন ইরেস উইল অন আ ফোন ডাটা ওয়েদার কন্টিনিউ টু আনলক দ্য ফোন, আপনাকে বলছে যে আপনার ফোনের সকল ডাটা মুছে দেওয়া হবে। আপনি যদি এটা করতে চান তারপর আপনি কন্টিনিউ করতে চান কিনা, আপনি কন্টিনিউ দিবেন। আপনার ফোনটা বলতেছে যে ড্যামেজ হতে পারে, অনেক কিছু ওয়ার্নিং দিবে তারা যে সহজে ভাইরাস ঢুকতে পারে, এই জন্য বুট আনলক করবেন না। তারপরও আপনি আনলক এনিওয়ে দেবেন যদি আনলক করতে চান। আর একটা জিনিস, যে আপনি বুট আনলক করলে করার মাধ্যমে আপনি ফোনটা ফাস্ট বুট মোডে কানেক্ট করে টুলস দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন আনলক সাকসেসফুলি। আপনি দেখতে পাচ্ছেন এমন ফোনটা বুট আনলক হয়ে গেছে, আপনি খুব সহজে এইভাবে বুট আনলক করতে পারবেন আপনার ফোনটা। আর বুট আনলক করার সবচেয়ে সুবিধা হলো যে আপনি ফোনটা বুট আনলক করার পরে এই ফাস্ট বুট মোড করে টুলসে ফ্ল্যাশ করতে পারবেন, রিকোভারি ফাইল খাওয়ায় আপনি চাইনিজ ফোনকে গ্লোবাল করতে পারবেন। আমি কিভাবে চাইনিজ ফোনকে গ্লোবাল করা যায় তারও একটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে, আর আপনাদের চ্যানেল থেকে দেখে নেবেন। আশা করি এটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর শেয়ার বা কমেন্টস করবেন যে আপনার কোনো অন্য কোনো ওয়েতে হেল্প করা যায় কি না। যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।